আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া বাসুরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে এই যে দেখো সবুজ গাছপালা দিয়ে, এটা আমার মাসিদের ছাদ বাগান। ইটারে যে মাসিটা আছে তাদের মেসো অনেক ফলের গাছ লাগিয়েছে, মৌসুমি লেবুর গাছগুলোতে তো প্রচুরই মৌসুমি লেবু ধরেছে, পাতিলেবুও প্রচুর ধরেছে, দেখতেই পাচ্ছ অনেকই গাছপালা। আর কাঁচা লঙ্কা তো বলিও না, এত ধরেছে কি বলবো, প্রচুরই। আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। আর এই সাইডটাতে আছে লিচু গাছ, পেয়ারা গাছ, ওটা হচ্ছে সবেদা গাছ, আর রয়েছে কুল গাছ। এর আগের বার কুল খেয়েছিলাম, প্রচুরই মিষ্টি গাছটার কুলগুলো। আর এই যে পেয়ারাও ধরেছে, অনেকগুলোই পেয়ারা এসছে। একটু বাইরে যাচ্ছে, একটু কাজ আছে, তো এই যে আমি আর আমার মাসির মেয়ে বাইরে। প্রচুর রোদ, এক্সেস রোদ, বাপ রে যা গরম। এই যে আমাদের ইটাহার, যে কাজে এসেছিলাম ওই কাজটা হয়ে গেল, এখন বাড়ি ফিরছি, মাসিদের বাড়িতেই যাব। মেন রোড দিয়ে না গিয়ে আবার একটু ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যা রোদ্র, বাপরে। ছাতা নিয়ে বেরিয়েছি তবু প্রচণ্ড গরম। এই যে মাসিদের বাড়ি দেখা যাচ্ছে, বেগুনি কালারের বাড়িটা। এই যে মাসিদের বাড়ি, যে কারণে বাইরে গেছিলাম সে দেখাচ্ছি তোমাদের। এই যে একটা আমার কলার রিং নেওয়ার খুব ইচ্ছা ছিল, ওই যে নিলাম। দুপুরের জন্য মাসির এই যে রান্না বান্না চলছে, এখানে ভাত হচ্ছে, এখানে সিমাই করার জন্য দুধ চাপিয়েছে, আর এই যে মাংস চিকেন হয়ে গেছে, এটা পোলাও। এখন রাত 7:30 বাজে, আমি বিকালবেলা বাড়ি চলে এসেছিলাম মাসিদের বাড়ি থেকে, তো ওই যে ভাত চাপিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর একদিকে দুধ চাপিয়েছি গরম করার জন্য। ভাবছি আলু পটল ছোটো ছোটো করে ভাজা করব, তো তাই পটলটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে।
হাজবেন্ড সকালে আমার আগে উঠে ঘুগনি মুড়ি খেয়ে নেয়, চা খেয়ে নেয়, তো তাই আমি বেশিরভাগ সময় রাতেই ঘুগনিটা করে রাখার চেষ্টা করি। পটল ভাজা, কলপটল, আলু সেদ্ধ,